নমস্কার বন্ধুরা গল্প থেকে একদম ব্র্যান্ড নিউ একটা হিমেন্দ্র কুমার রায়ের গল্প আসছে ড্রাগনের দুঃস্বপ্ন জয়ন্ত মানিক জুটির গল্প এই গল্পে অবশ্যই জয়ন্ত মানিক রয়েছে জয়ন্ত এই চরিত্রে সোমুকা মানিক এই চরিত্রে সৌমেন চক্রবর্তী অভিনয় করছে গল্পের ন্যারেশনে আমরা মির পাচ্ছি গল্পটার লেন্থ হতে চলেছে দেড় ঘন্টা থেকে দু ঘন্টার কাছাকাছি গল্পটাতে আলাদা রকমের একটা অ্যাডভেঞ্চার আমরা ভীষণ রকমভাবে দেখতে চলেছি যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারের মধ্যে একটা রহস্য রোমাঞ্চ আলাদা রকমেরই আমরা ফিল করতে পারছি গল্পের নামেই রয়েছে ড্রাগন তো ড্রাগনের একটা প্রসঙ্গ আমরা দেখবো আর ড্রাগন আমরা জানি যে চীনের ক্ষেত্রে একটা আসে তো যে পোস্টারটা সেখানে যে আমরা একটা মানুষের অবয়ব দেখতে পাচ্ছি সেটা অবশ্যই চীনের কোনো একটা মানুষ হবে এবং তার মধ্যেই অবশ্য রহস্য রয়েছে মানে ড্রাগনের মধ্যে রহস্য রয়েছে এবং ওই চীনের ওই মানুষটার মধ্যে রহস্য রয়েছে এই গল্পের ক্ষেত্রে জয়ন্ত মানিক এই জুটিকে তো আমরা পাচ্ছি পোনাস হিসাবে আমরা বিমল ও কুমার এই জুটিটাকেও পাচ্ছি হেমেন্দ্র কুমার রায়ের অনবদ্য লেখা তার লেখনী আমরা এর আগেই বেশ কিছু গল্প দেখেছি জয়ন্ত মানিক জুটের গল্প আমরা দেখেছি মানুষ পিসাজ রয়েছে এবং আরেকটা ছত্রপতির ছোরা এই গল্পটা হয়েছিল তো সেই দুটো গল্প বেশ জমজমাট ছিল এবং জয়ন্ত মানিক জুটিকে দর্শকরা বেশ ভালোবাসা দিয়েছিলো মির্ধা তার ন্যারেশনটাও অনবদ্য ছিল এই গল্পের ক্ষেত্রে চরিত্র আমরা কয়েকটা দেখতে পাবো এবং মির্দার ইউটিউব চ্যানেলে সম্প্রতি আমরা বেশ কিছু নতুন সদস্যেরও আগমন দেখেছি এই গল্পে সোমক তাকে আমরা দেখতে পাবো অনুজয় চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাবো রৌনক চক্রবর্তী রয়েছে সৌমেন চক্রবর্তী রয়েছে রাজীব চ্যাটার্জিকে আমরা দেখতে চলেছি নতুন একজন সদস্য একদম তাছাড়া দীপঙ্ক চক্রবর্তী রয়েছে এবং আমরা মির্দাকে দেখতে পাবো গল্পটা ন্যারেট করতে এবং চাইনামেন এই চরিত্রটাতে রয়েছে এবং নরেন এই চরিত্রটা রয়েছে মানে যে গল্পের যে ভিলেন আমরা তাকে বলতে পারি ওই যে চায়নার যে মানুষটা তো সেই চৈনিক ব্যক্তি সেই চরিত্রে মীরতে অভিনয় করবে তো স্প্রিনের এই ব্যক্তির চরিত্রে অভিনয় মানে ভিলেন মানে সেখানটাতে তো গলার মধ্যে একটা ইম্প্রোভাইজেশন আসবে গল্পের পোস্টারটার মধ্যে একটা থ্রিল রয়েছে এবং গল্পের যে সাউন্ড ডিজাইন তার মধ্যে একটা আলাদা রকমেরই থ্রিল আমরা ভীষণ রকমভাবে দেখতে হবে একদম একটা ব্র্যান্ড নিউ অভিজ্ঞতা আমরা এই গল্পের মধ্যে প্রতিটা পড়তে পড়তে ভীষণ রকমভাবে অনুভব করতে চলেছি অনেক দিন পর ধন্যবাদ